আবার সে আসিয়াছে ফিরিয়া, পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তন শক্তিশালী ট্রাম্পের। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। প্রেসিডেন্ট থাকার পর পরাজিত হয়ে পরের নির্বাচনে ফের জয়, মার্কিন নির্বাচনের ইতিহাসে এই ঘটনা বেনজির না হলেও একেবারেই বিরল তো নয়। সেই বিরল কাণ্ডটি ঘটাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড জে ট্রাম্প বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। আরও জানানো হয়েছে, ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন হাসিনা। তিনি আরও বলেছেন, এই রিপাবলিকান নেতার প্রতি অগাধ আস্থা রেখেছে মার্কিন জনগণ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা জানি যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ করে টুইট করেছিলেন ট্রাম্প। আমরা জানি বাইডেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দিলেও ট্রাম্প তিনি যে বাংলাদেশ সরকারকে এই বিষয় নিয়ে ছাড় দেবেন না তা একেবারে স্পষ্ট। তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন বাইডেন। ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, তিনি যে ইউনুসের সরকারকে ভালো চোখে দেখছেন না, তা এই মন্তব্য থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক ভালো, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউনুস। কিন্তু কয়েক মাসেই বদলে গিয়েছে অনেক কিছু। একদিকে যেমন ইউনুস সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমছে, তেমনই তো বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে সেই ঘটনাও এখন গোটা বিশ্বের নজর কেড়েছে। প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীনই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, আমরা জানি। এবার ক্ষমতায় বসে কি সেই বিষয়ে কোনো পদক্ষেপ করবেন? এই দিকে তাকিয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্ব, ট্রাম্প জয়ী হওয়ার পরই হাসিনার এই পদক্ষেপ কি তাহলে বাংলাদেশের নয়া সমীকরণের ইঙ্গিত? এই প্রশ্ন নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে।